হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ভিডিও। সকাল সকাল উঠে দুটো ব্যাড নিউজ পেলাম। একটা হচ্ছে আজকে 8টা থেকে সকাল 8টা থেকে 5টা অবধি কোনো কারেন্ট আসবে না, আর সেকেন্ড ব্যাড নিউজ আমার পিরিয়ডস আছে। মানে সকালবেলায় দুটো খারাপ নিউজ ছাড়া আর কোনো নিউজ হতে পারে? অ্যান্ড কারেন্ট চলে গেছে একদম 8টার সময়। আর বাই দ্য ওয়ে, ভাবো কিরকম অস্বস্তি লাগছে, একই পিরিয়ডস হয়েছে তার মধ্যে কারেন্ট নেই। ওয়াও, হোয়াট এ গুড নিউজ! ইয়েস, কারেন্ট চলে এসছে ফাইনালি। বাট সিরিয়াসলি, শুনেছিলাম কারেন্ট আজকে আসবে না, মানে সকাল 8টার সময় যাবে আর বলেছিল যে 5টার সময় আসবে, বাট কারেন্ট চলে এসেছে 11টার মধ্যেই। তো যাক, একটা তো ভালো নিউজ পাওয়া গেল, তাই না? তো গাইস, আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর হচ্ছে টিচার্স ডে। তো আমার তো টিচার তো হয়ে গেছে, মানে টিচারের যে চ্যাপ্টার ছিল সেটা আপাতত ক্লোজ হয়ে গেছে। পরের জন্মে আমার টিচারের সেই ব্যাপারটা আসবে স্কুল কলেজের। তো যাই হোক, বোনও গেছে স্কুলে, ওখানে হচ্ছে আজকে টিচার্স ডে সেলিব্রেট করা হচ্ছে, সবাই মিলে অ্যারেঞ্জ করেছে। আর ও যেহেতু 12-এ পড়ে, তো এখন স্কুলের মধ্যে ওরা একদম হাই ক্লাস আর কি। তো ওরা কীভাবে সেলিব্রেট করে আমি ওকে বলেছি যে একটু ভিডিও শিডিও করবি, তোমাদেরকে দেখাবো, তোমার সাথে শেয়ার করবো যে ওরা কীভাবে স্কুলে লাস্ট ইয়ার টিচার্স ডে পালন করলো। তো তোমরা সেটা দেখবে, আজকের ভিডিওটা ওই নিয়েই বানানো। তো একটু ওয়েট করতে হবে, বাড়ি আসবে, দেন তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ওকে, আর সিরিয়াসলি আজকের দিনটা আমরা, মানে আমিও খুব মিস করি, বিকজ যখন আমি কোচিনে পড়তাম বা স্কুলে পড়তাম তখন ওখানেও সেলিব্রেট করতাম। কোচিনে যখন পড়তাম তখন স্যাররা মানে আমাদেরকেও একটা ট্রিট দিত, হ্যাঁ, খাওয়া দাওয়া হতো, মজা হতো, নাচ গান হতো, দারুণ সেলিব্রেট করতাম, মিস করি। আশা করি তোমরাও মিস করো সেই টিচার্স ডেটা, মানে আগেকার টিচার্স ডেটা। বনু যখন যাচ্ছে, আমরা চলো ঠিক আছে, ওর মাধ্যমে ব্যাপারটা আবার নতুন করে দেখা যাক, এনজয় করা যাক। তো এই হচ্ছে ব্যাপার, ওদের ওখানে ভালো খাওয়া দাওয়ারও হচ্ছে শুনেছি। আন্টিরা মানে ওখানকার ম্যামরা, ওদের স্কুলের ম্যামরা ট্রিট দিচ্ছে বিরিয়ানি। ভাবো একবার, আমরা কখনো খাইনি বিরিয়ানি টিচার্স ডেতে, মানে আমাদের ম্যামরা কখনো আমাদেরকে এইভাবে সেলিব্রেট করায়নি। ইটস ওকে, যত সময় পাল্টায় তত তো বিভিন্ন জিনিস আসে, তাই না? আর বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা সেই সময়টা মিস করছো, মানে সেই পুরনো স্কুলে যখন পড়তাম তখনকার এই টিচার্স ডে সেলিব্রেশনটা কারা কারা মিস করছো আমাকে কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানাবে যদি মনে করো তো। তবে একটা জিনিস কিন্তু ভাবতেই হবে, জীবনের সবচেয়ে বড় টিচার সেটা হচ্ছে বাবা আর মা। সো টিচার্স ডেতে উইশ করতে ওদের কিন্তু ভুলো না। টিচারকে উইশ করো, সবার আগে ঘুম থেকে উঠে নিজের বাবা মাকে উইশ করতে কিন্তু একদম ভুলবে না। যদিও আমি কিন্তু উইশ করিনি, আমি বাবা মাকে, মানে মাকে একটু আগেই বলছিলাম যে অ্যাকচুয়ালি ছোটোবেলায় টিচারদেরকে গিফট দিতাম, তোমাদেরকে কখনো গিফট দেওয়া হয়নি, বিকজ তোমরা তো বেস্ট টিচার এভার, মানে পুরো লাইফে আমার এটা মনে হলো আর কি। কারণ ছোটো থেকে কিন্তু বাবা মারাই শেখায়, তারপরে আন্টিদের সাথে আমরা কানেক্টেড হই, প্রথমে কিন্তু ওরাই করে, মানে ওরাই শেখায়। সো ওরাই কিন্তু আমাদের বেস্ট টিচার এভার। এটা একটা মারাত্মক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল, মানে বোনু আমার জন্য পুরোটা অ্যারেঞ্জ করেছে, মানে টিচার্স ডেটা আজকে খুব ভালোভাবে সেলিব্রেট করেছে। আমার জানা ছিল না, সিরিয়াসলি এটা আমার জানা ছিল না। তো ও সাডেনলি স্কুল থেকে এসেছে, কেক ঠেক নিয়ে হাজির হয়ে গেছে। তো আমি ভাবলাম যে সিরিয়াসলি এটা তুই, মানে আমাদের, আমার জন্য। ওকে গাইস, তো তোমরা তো দেখলে যে বাড়িতে বোনু আমার সাথে টিচার্স ডে কীভাবে সেলিব্রেট করলো, এইবার দেখো স্কুলে কীভাবে সেলিব্রেট করেছে, মানে যতটা সম্ভব ততটা দেখিয়েছি। তাহলে তোমরা দেখলে তো বোনও কীভাবে সেলিব্রেট করেছে স্কুলে, জাস্ট দারুণ হয়েছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর তোমরা কে কীরকমভাবে টিচার্স ডে সেলিব্রেট করলে আমাকে কমেন্ট করে জানাবে যদি মনে করো। তো বাই বাই, খুব শীঘ্রই ফিরে আসবো নতুন ভিডিওর সাথে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও প্লিজ, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।